Hello everyone, Assalamualaikum. Welcome to Excellence Language Learning Hub. I am Maimuna and today we will be learning about transformation of sentences. Transformation of sentences se amra bibhinno dhoroner step follow kore thaki. Jemon dhori affirmative to negative or negative to affirmative, simple sentence to complex sentence or complex sentence to compound sentence or compound sentence to simple sentence. এই ধরনের স্টেপগুলো ফলো আপ করার মাধ্যমে আমরা একটি সেন্টেন্সকে ট্রান্সফর্ম করে থাকি অন্য সেন্টেন্সে। আজকে আমরা এই ট্রান্সফরমেশনের রুলসগুলো সম্পর্কে জানব। আজকে আমরা দেখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুলসগুলো। রুল নাম্বার ওয়ান হচ্ছে, কোনো সেন্টেন্সে যদি অনলি থাকে তাহলে তার পরিবর্তে আমরা নাম্বার ইউজ করব। যেমন এক্সাম্পল হিসেবে ধরি, অনলি He can play good cricket. একে যদি আমরা নেগেটিভ করি তাহলে আসবে হচ্ছে none but he can play good cricket. এখানে শুধুমাত্র অনলির ক্ষেত্রে আমরা নাম্বারটি ইউজ করব এবং বাকি অংশটি অ্যাজ ইট ইজ থাকবে। এবার এই ধরনের রুলসটিকে আমরা যদি ভাইস ভার্সা দেখি, অর্থাৎ নেগেটিভ টু ইন্টারোগেটিভ যদি দেখি, নান বাট দে ক্যান ডু দ্য ওয়ার্ক, only they can do the work. Vice versa ক্ষেত্রে আমরা সেম ভাবে ইউজ করব, শুধুমাত্র নান বাটের অংশটিতে অনলি ইউজ করব এবং বাকি অংশটি অ্যাজ ইট ইজ থেকে যাবে। এখন আমরা নোটেড ডাউন হিসেবে একটি জিনিস দেখব। আমরা এখানে দেখেছি যখন সেন্টেন্সটিতে আমরা কোনো পার্সন বোঝাচ্ছি সেক্ষেত্রে আমরা নান বাট ইউজ করেছি, কিন্তু সেন্টেন্সে যদি বস্তু থাকে বস্তুর ক্ষেত্রে নাথিং বাট বসে এবং বয়স অথবা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন বসে। অর্থাৎ যখন অনলি থাকবে, অনলির সাথে যদি কোনো বস্তুকে সাবজেক্ট হিসেবে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা নাথিং বাট ইউজ করব এবং বয়স অথবা সংখ্যার ক্ষেত্রে আমরা নট মোর দেন ইউজ করব। এক্সাম্পল হিসেবে দেখতে পারি, নেগেটিভ করলে আসবে হি ইজ নট মোর দেন ফোর। এই ধরনের রুলটিকে ভাইস ভার্সা হিসেবে দেখলে নেগেটিভ যদি দেখি নাথিং বাট দেয়ার ইজ আ চেয়ার,
only there is a chair. Same ভাবে আমরা nothing but এর ক্ষেত্রে আমরা এখানে only ইউজ করেছি nothing but ইউজ করেছি কারণ চেয়ারের মাধ্যমে আমরা কোনো বস্তুকে বোঝাচ্ছি এবং আগের এক্সাম্পলটিতে দেখতে পাচ্ছি এখানে আমরা বয়স বুঝিয়েছি কোনো ব্যক্তির বয়স যখন বোঝাবো বা কোনো কোনো সম্পর্কে যদি কোনো সংখ্যা বুঝিয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা not more than ইউজ করব এখন আমরা যাব রুল নাম্বার 2 তে কোনো সেন্টেন্সে যদি মাস্ট থাকে সেই ক্ষেত্রে আমরা ক্যান নট বাট অর ক্যান নট হেল্প ইউজ করব ফর এক্সাম্পল Give to your faith. Again, negative for the hobby, you cannot but give to your faith. এখানে শুধুমাত্র মাস্ট কথাটির পরিবর্তে আমরা ক্যান নট বাট ইউজ করেছি এবং বাকি সেন্টেন্সটি আমাদের অ্যাজ ইট ইজ থেকে যাবে এখন আরেকটি অংশ হচ্ছে ক্যান নট হেল্প ক্যান নট হেল্প যখন আমরা ইউজ করব তখন সেন্টেন্সটিতে ভার্বের সাথে আইএনজি যোগ করা হবে এক্সাম্পল হিসেবে যদি দেখি You must take care then. এখানে নেগেটিভ করলে হবে You cannot help taking care then. আগের সেন্টেন্সটা দেখেছিলাম আমরা ক্যান নট বাট ইউজ করেছি সেখানে ভার্বের সাথে কোনো আইএনজি যোগ হয়নি কিন্তু যখন আমরা ক্যান নট হেল্প কথাটি ইউজ করছি মাস্টের পরিবর্তে সেই ক্ষেত্রে আমার ভার্বের সাথে একটি আইএনজি যোগ করা হচ্ছে এখন এখানে কথা আসতে পারে কেয়ারও এক ধরনের ভার্ব টেকও এক ধরনের ভার্ব আমরা আমাদের প্রথম যে ভার্বটি থাকবে সেই ভার্বটির সাথে আইএনজি যোগ করব এবং পরের ভার্বটি অ্যাজ ইট ইজ বসে যাবে এখন এই রুলস অনুযায়ী একটি ভাইস ভার্সা এক্সাম্পল যদি দেখি আমরা অ্যালেক্স ক্যান নট হেল্প listening to her message sentence টি affirmative করলে হবে Alex must listen to her মেসেজ অর্থাৎ ক্যান নট হেল্প লিসেনিং ইউজ করার পরে আমাদের অ্যাফার্মেটিভটি হচ্ছে মাস্ট অ্যাজ ইট ইজ দ্য রুলস আজকের ক্লাসটি যদি আমরা সামারাইজেশনে যাই সেক্ষেত্রে আমরা শুরুতেই দেখেছি অনলির পরিবর্তে আমরা ইউজ করব নান বাট যদি সেন্টেন্সটিতে কোনো বস্তু বোঝানো হয় সেই ক্ষেত্রে হবে নাথিং বাট এবং যদি সেন্টেন্সটিতে বয়স বা সংখ্যা বোঝানো হয়
সেই ক্ষেত্রে হবে not more than এবং রুল নাম্বার 2 তে দেখেছি আমরা must এর পরিবর্তে আমরা ইউজ করব হচ্ছে cannot but or আমরা cannot help ও ইউজ করতে পারি কিন্তু cannot help ইউজ করলে ভার্বের সাথে একটি ing যোগ হবে এবং বাকি সেন্টেন্সটি as it is বসে যাবে আশা করি আজকের ক্লাসটির মাধ্যমে আপনাদের সকলকে উপকৃত করতে পেরেছি আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম